এ তুমি কেমন তুমি গানটির সুরে আবার নতুন ভাবে কেকের জন্য গান বাঁধলেন গায়ক কবির সুমন। কেকের মৃত্যুর পর মাত্র কয়েকটা দিন গড়িয়েছে, মাঝি রূপঙ্কর বাগচির মন্তব্য নিয়ে বিতর্কের জল গড়িয়েছে অনেক। সঙ্গীত শিল্পী কেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে জানাচ্ছে তাদের শ্রদ্ধাঞ্জলি। কবির সুমন গানে গানে অন্য আঙ্গিকেই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন কেকের জন্য। তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন। কেকের জন্য গান গাওয়ার আগে ফেসবুক ওয়ালে তিনি লিখলেন তার গান লেখার কারণ ও বিষয়। তিনি লিখেছেন, এ তুমি কেমন তুমি গানটি কোনো ছবির জন্য বানিয়েছিলাম, একটি মেয়ের জন্য, একটি বিশেষ ছবির সাউন্ড ট্র্যাকে ব্যবহার হওয়ার ঢের আগে, অনেক আগে 2005 সালের এক গভীর রাতে ফোনে মেসেজ করে করে কোনো খাতায় বা পাতায় লিখিনি। হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি। আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে কিপ্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তার ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম। জেনে নাও কৃষ্ণ কুমার, এ গান তোমায় ভালোবাসি। একে কে কেমন কে কে এই শহরে মরতে আসি। গানটি নাম করে গিয়েছে ছায়াছবিতে গানটি যে সুকণ্ঠী বাঙালি গায়ক গেয়েছিলেন তিনিও। তার জন্য গানটি নির্মাণ করেছিলাম এবং গানটি যাকে প্রথম শুনিয়েছিলাম সেই মেয়েটি নিশ্চয়ই চুপি চুপি হেসেছেন, হয়তো আজও হাসেন। নাকি শহরে আমার চেয়ে 20 বছরের ছোট এক গায়কের মর্মান্তিক মৃত্যুর পর আমার মতো তিনিও লুকিয়ে কাঁদেন। আমি শান্তি পাচ্ছি না, কিছুতেই না। শান্তি খুঁজতে খুঁজতে আজ আমি গানটার কথা লিরিক পাল্টাতে শুরু করলাম। ওই সুরে ছন্দে এই লিরিক সমান উপযুক্ত। অনেক বছর আগে এক রাতে আমি যেমন ফোনের কিপ্যাড টিপে টিপে একটি গান মেসেজ করে পাঠিয়েছিলাম একটি মেয়েকে, আজ তেমনি কিপ্যাড টিপেই ওই গানের সুরের ওপর নতুন কথা বসিয়ে দিলাম। এই গানটি আমি নিচে প্রথমে গাইব, আর কাউকে দেব না। আগে আমি গাইব, তারপর কপি লেফট মোল্লা সুমনের গান যিনি গাইতে চান গাইবেন, শুধু এই সুর ছন্দ লিরিক অবিকৃত রেখে। আসুন এবার পুরো গানটা শোনা যাক। একে কে কেমন কে কে শহরে মরতে আসে, জেনে নাও কৃষ্ণ কুমার এ গান তোমায় ভালোবাসি। একে কে কেমন কে কে এই শহরে মরতে আসে, জেনে নাও কৃষ্ণ কুমার এ গান তোমায় ভালোবাসি। তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন। আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন। তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন। আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন। শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে, জেনে নাও কৃষ্ণ কুমার এ গান তোমায় ভালোবাসি। একে কে কেমন কে কে এই শহরে মরতে আসে, জেনে নাও কৃষ্ণ কুমার এ গান তোমায় ভালোবাসি। এসেছ আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশি, কোনো এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী। এসেছ আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশি, কোনো এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী। এ শহর তোমার ঘর, তোমার শহর তোমার মাটি, বাংলার লক্ষ্য ছিলে মেয়ের বুকে
তোমার ঘাঁটি এ শহর তোমার ঘর তোমার শহর তোমার মাটি বাংলার লক্ষ ছেলে মেয়ের বুকে তোমার ঘাঁটি ফিরবে তাদের কাছে যেমন স্মৃতি ফিরে আসে জেনে নাও কৃষ্ণ কুমার এ গান তোমায় ভালোবাসে একে কে কেমন কে এই শহরে মরতে আসে জেনে নাও কৃষ্ণ কুমার এ গান তোমায় ভালোবাসে ভারতের গানের আকাশে ধ্রুবতারা হয়ে থাকবেন কে কে কবির সুমনের কথাই বলতে হয় কোনো এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী এ শহর তোমার ঘর তোমার শহর তোমার মাটি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পিএস আনন্দ বাংলা শরমা স্টিল ফার্নিচার পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ ফার্নিচার শোরুম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে শরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় শরমা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাঁথিতেও অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শরমা স্টিল ফার্নিচার শোরুমে স্টেইনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হসপিটাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচারে রয়েছে আমাদের শোরুমে শরমাকে সবাই চেনে ভালো বলে তাই তো কেনে HDFC ব্যাংকের মাধ্যমে EMI এর সুবিধা রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাঁথির শাখায় কাঁথি HDFC ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল 9147718191।